ডক্টর বি আর আম্বেদকরের তিরোধান দিবসে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় কংগ্রেস ভবনেও। এবছর ডক্টর বি আর আম্বেদকরের 68তম তিরোধান দিবস। সেদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের উদ্যোগে রাজধানীর কংগ্রেস ভবনে ডক্টর বি আর আম্বেদকরের তিরোধান দিবসে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন ও তপশিলি জাতি বিভাগের সভাপতি নিরঞ্জন দাস সহ আরও অনেকে। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের মৃত্যু জয়ন্তী এই দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে ওনার এই মৃত্যু দিবস উপলক্ষে আমাদের তফসিলি জাতি বিভাগের উদ্যোগে এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওনার প্রতিকৃতিতে মাল্যদান, ওনার জীবন দর্শন নিয়ে আলোচনা, এই কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। আমাদের তফসিলি জাতি বিভাগের চেয়ারম্যান নিরঞ্জনবাবু আজকের এই কর্মসূচির উদ্যোক্তা। আমরা সকলেই ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এই